পঞ্জশ্রীর দখলর দাবি প্রত্যাহান বিরোধীর তালিবানর ঘাটিত রহস্যময় বিমানর আক্রমণ বিমানর আক্রমণত নিহত বহু সন্ত্রাসবাদী আফগানিস্তানত প্রতিরোধর শেষ ঘাটি হিসাবে পরিচিত পঞ্জশ্রীর দখল করার দাবি করেছে তালিবানে দরাচলতে পঞ্জশ্রীর উপত্যকা আফগানিস্তানের রাজধানী কাবুলর পৰা প্রায় 150 কিলোমিটার আঁতৰত এই যি উপত্যকাখন আছে এই উপত্যকাখনত প্রায় 1300ৰো অধিক লোক বসবাস করে আছে আর এই 150 লোকৰ ভিতৰত প্রায় সৰহসংখ্য লোকেই কিন্তু তাস্কিস লোক সোমবারে পঞ্জশ্রীর দখলের পাছত তার তালিবানের যোদ্ধাসকলে পতাকা উড়াও ভিডিও দেখা গৈছে কিন্তু তালিবানের এই বিজয়ের দাবি প্রত্যাখ্যান করেছে প্রতিরোধ বাহিনী ন্যাশনাল রেজিস্টেন্স ফ্রন্ট অথবা NRF-এ NRF-এর কমান্ডার বর্তমান তালিবানের বাবে প্রকাণ্ড শিল হিসাবে ঠিয় দিছে পিছে কোন এই কমান্ডার জন রক্তবিবাহু তালিবানের বিরুদ্ধে এটা মার বান্ধি ঠিয় দিছে পঞ্জশ্রীর এক বিদ্রোহী সংগঠন আফগান মুজাহিদিনের গরিলা কমান্ডার আহমেদ মাসুদ আর বহুতো সদস্য এটার পাছত আনটো পঞ্জশ্রীর আক্রমণত বিফল হয়েছে তালিবান বিফলের কারণ একমাত্র মাসুদ বাহিনী প্রথমে আফগানিস্তান মুজাহিদিনের কমান্ডার বর্তমান NRF চমুকৈ ন্যাশনাল রেজিস্টেন্স অফ আফগানিস্তানের মুরব্বী আহমেদ মাসুদ এতিয়া তালিবানের বিরুদ্ধে প্রত্যাহ্বান হিসাবে ঠিয় দিছে পঞ্জশ্রীর সকলবোর কৌশলগত অবস্থানত প্রতিরোধ বাহিনীর যোদ্ধাসকলে তালিবানের বিরুদ্ধে অব্যাহত রাখিছে যুদ্ধ ইয়ার মাজতে পঞ্জশ্রীর তালিবানের ঘাটিত আক্রমণ চলায় এখন রহস্যমান যুদ্ধ বিমানে এই আক্রমণত সন্ত্রাসবাদী নিহত হওয়া বলে দাবি NRF-এর মঙ্গলবারে পুয়তি নিশা পঞ্জশ্রীর তালিবানের ঘাটিক লক্ষ্য করে এখন রহস্যময় বিমানে আক্রমণ চলায় বিমানের পৰা প্রচণ্ড বোমা বর্ষণের ফলত নিহত হয়েছে বহুকেজন সন্ত্রাসবাদী বিমানখন কোন বাহিনীর বা কোর পৰা আহিছে এতিয়াও জানিব পৰা হোৱা নাই ইপিনে পাকিস্তানের সেনাবাহিনী আর তালিবানের আক্রমণত পঞ্জশ্রীর উপত্যকার বসতি অঞ্চলসমূহৰ পৰা উচ্ছেদিত হৈ পৰিছে মাসুদ বাহিনী অবশ্যে তাজিক যোদ্ধাসকলে হিন্দুকুশৰ দুর্গম পাহাড়িয়া অঞ্চল নিজের নিয়ন্ত্রণত রখা বুলি কোৱা হৈছে ভিডিও জার্নেলিস্ট বিজয়া বসুমতারীর সৈতে আশিক হুসেনের সহযোগত ইন্টারন্যাশনাল ডেস্ক NE News